নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আবার অনেকদিন পর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ফুলকপির পকোড়া। আসুন বন্ধুরা, তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুলকপিটাকে মিডিয়াম টুকরো করে কেটে রেখেছিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে রেখেছিলাম। এবারে হাই ফ্লেমে ফুলকপিটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। এতে করে ফুলকপিটাও একটু সেদ্ধ হয়ে যাবে, আর ফুলকপির মধ্যে যদি কোনো ছোট পোকা থাকে তাহলে সেটাও বেরিয়ে আসবে। প্রায় 2 মিনিট মতন কপিটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন কপিগুলোকে জল থেকে তুলে নিয়ে আরেকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ফুলকপির টুকরোগুলোকে আরেকবার ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এবারে ফুলকপির মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এরপর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর 1/3 কাপ নিয়েছি ময়দা। একেবারে পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো আর ময়দার জায়গায় বেসন ব্যবহার করতে পারেন। যেহেতু ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর ডিমেতেও সামান্য লবণ দিয়েছি, তাই আলাদা করে আর লবণ দিলাম না। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। খুব ভালো করে সব কিছুকে একসাথে মাখিয়ে নিয়েছি। এবারে ফুলকপির পকোড়াগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। পকোড়াগুলোকে ভাজার জন্য সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল মিডিয়াম গরম হয়ে গেলে একটা করে ফুলকপির টুকরো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নেব। একদিকে হালকা কালার চেঞ্জ হয়ে গেলে অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলোকে আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মুচমুচে ফুলকপির পকোড়া। এটা আপনারা টমেটো কেচাপ অথবা গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।